মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। গতকাল গ্রেফতার করা হয় জেলা কংগ্রেস সহসভাপতি অমল গুপ্তকে। হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তদন্তকারীদের সন্দেহ, তাকে জেরা করেই জানা যাবে আগুন লাগার আসল কারণ। কিন্তু জেরা চলাকালীন অমল গুপ্ত অসুস্থ হয়ে পড়েন। রবিবার রাতে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজেই ভর্তি করা হয়েছে। নেতা গ্রেফতারের প্রতিবাদে পথে নামছে কংগ্রেস। আজ হাসপাতালে বিক্ষোভ দেখানোর কথা রয়েছে কংগ্রেসের।